আপুটা মনে হয় মিরকি রোগে আক্রান্ত, দেখতেছেন না মুখটুক কেমন বেঁকে যাইতাছে। ছোটবেলায় গুণীজনদের কাছে শুনতাম বাসের পেছনের সিটে বসতে নাকি জার্নি করতে খুব কষ্ট আর ঝাঁকি লাগে। এখন সময় পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা ধারণা পাল্টেছে, আর সেই ঝাঁকি এখন বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে। ভালোবাসা কাকে বলে তুই জানিস না? তো আপু, ভালোবাসা কি জিনিস সেটা আমি জানি না, তবে আমিন ভাই জানতে পারে। ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া। আরে আমিন ভাই, এখনকার সময়ের ভালোবাসা মানে হইতেছে বাসের পেছনের সিটে ঝাঁকি লাগার কারণে কেউ না বসাতে সেই সুযোগে একে অপরের সান্নিধ্য পাওয়া। কেসটা তুমি ধরেই ফেলেছো। আরেকটা কথা, এনারা না হয় পরিবার চাপে একে অপরের সান্নিধ্য পায়না, তাই বাসের মধ্যে বসে একটু উত্তেজিত হয়ে গেছে। কিন্তু ভাই, আপনি যে ভিডিওটা করছেন, আপনি কি কাজটা ঠিক করেছেন? মাদারের বাচ্চা, যাই হোক বাদ দাও, আগে বলো কি খবর তোমাদের। জানি খুব বেশি ভালো নেই, কারণ কিবরিয়ার আগের মতো ভিডিও নেই, তাই আজকে একটু হাসাতে মন দেব লজিক সারা বিনোদন। এটা কিস দোছে? বাপের জন্মে কিস কাস নাই করে দিন নাকি সারা জীবন ভরে বাচ্চা পোলাপানের কামড় খায়া খায়া বড় হইছো। কথা সত্য, কিছু কিছু মাদারের ভিডিওতে তো লজিকের এলো থাকে না, তারা তো অভিনয় নামে ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে হেগে দেয়। আর যেগুলো হজম করতে হয় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা, যেগুলো নিয়মিত হজম করার কারণে আজ পর্যন্ত আমাদের শরীর বাড়লো না, এখনো প্লে বয় থেকে গেলাম। বাঞ্চোদ, আমার গাল দেন না ভাই, একটু ধীরে সুস্থে বসুন, আজকে লজিকহীন বাঞ্চোদদের পেছনে জ্বালাবো আগুন। গোলা তো নয় যেন আগুনের গোলা, ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। দরকার নাই তোরে, আমার গার্লফ্রেন্ড কইছে পমপম খাইতে দিব আমারে। দেখ ভাই, বিবাহ ছাড়া যেমন বাপ হওয়া যায়, তেমনি গার্লফ্রেন্ডের পমপম খায় কোনোদিন পেট ভরা যায় না। মদ খাবা নাকি? এখন ভাই, তোরা যদি ভাবো শুকনো সিরাতে মুখ ভিজে মনের আমেষ মিটাবি, তাহলে তো দিন শেষে গার্লফ্রেন্ডের হাতে এমন দোষা খাবি। জান আমার থেকে দূরে যায় কি পাইলে, মানুষ এখনো আমার খাওয়া মাল হিসাবে তোমারে চিনে। দেখছেন ভাই, একটা বিষয়, সমাজ এখন কতটা উন্নত, মানুষের চিন্তাধারায় কতটা পরিবর্তন এসেছে। আপনি একটা জিনিস খাবেন, খাওয়ার পর বলবেন আমি ওটাকে খেয়ে ফেলেছি, আপনি এটা বলতে পারবেন না। কারণটা হচ্ছে জিনিসটাই উল্টা আপনাকে বললো, সেই জিনিসটাই নাকি আপনাকে খাইয়ে দিছে। মানে আপুটা হয়তো এই বিষয়টা জান না, তরমুজের উপর দা পড়ুক আর দায়ের উপর তরমুজ পড়ুক, ওই কাটে কিন্তু তরমুজ। আচ্ছা, এখানে দা আর তরমুজের কাহিনীটা কি হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। হারামি, তুমি লাউ চিনো কদু চিনো না সালা, টিপে ধরে থাকলেই বড় হয়ে যায়। ভাই, ইনি মেসেঞ্জারের ইমোজির কথা বলছে, যেটা ট্যাপ করে ধরে রাখলে বড় হয়ে যায়, তাও বলো এর মতো লজিকহীন ভিডিও বানায় না। যে ভাষা টিকটক করি সেভাবে তোমরা আপন করে ঘুরো। মানে কি ভাই, হাফ প্যান্ট আমি এখনো পরি, তার মানে কি আমারে কইলি? আর তোর যে বয়স, এখন তো মনে হচ্ছে নুনু টিপলে সাদা পানি বাইর হবে, এখানে তো বড় পরিচয় দেওয়ার কি আছে? যে ভাষা টিকটক করি সেভাবে তোমরা আপন করে ঘুরো। মানে তুই ভাই লজিক এইটা দিতে চাইতেছ যে আমরা যে বয়সে হাফ প্যান্ট পরে সেই বয়সে তুই আমেরিকা জয় করে আসছিস, যেটা টিকটক করার সমতুল্য। কাঙ্কির পোলা তোরে আমি খুঁজে বেড়াইতাছি। মান্না ভাই, দইরা মুসলমানই দিয়ে দেন। কাকিমা, আমারে বাদ দিয়ে আগে আপনি এদেরকে থামান, নাহলে কয়দিন পর লজিকের মায়ের বাপ করে রাস্তায় বেরোবে ল্যাংটা শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। আমি বুঝি না, এত মায়ে তোমার পিছে ঘুরে কেমনে, কি দেখাও রূপ না অন্য কিছু? ও আচ্ছা, তার মানে আমাদের ভাইটা সব মেয়েদের এইটা দেখায়। এইটা কি আসলে আমি জানি না, যেটা দেখালে সব মেয়েরা তার পিস পিস ঘোরে। কিন্তু আসলে এইটা কি আমি তো জানি না, যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানায় দেন, আমি জানতে চাই। এইসব ঘৃণা টিন্না করে কোনো লাভ নাই, জাস্ট লজিক সারা ভিডিও দেখেন আর জীবনকে সার্থক করেন। আজকে আমি হাওয়াতে উইরা, দাদাই কামডা করলো কি? এই বেটা বড় ভাই, থানা পুলিশের ভয় আমারে দেখাইতে আইছো না? যার জন্য থানায় যামো তার জীবনটা শেষ করে দামো। যার জন্য থানায় যাবি তার জীবনটা শেষ করে যাবি? কইতাছি কি ভাই, তোর যে শৈলে সাইজ ল্যাং মারলে মাটি থেকে উঠে দাঁড়াইতে পারবি? বেয়াদবি করবা নিজের এলাকায় করবা, বাপের লগে বেয়াদবি করবা এটা কিন্তু সাজে না। আচ্ছা, বেয়াদবি করলে নিজের এলাকায় যাওয়া করবো। আচ্ছা, বাপের এলাকা নিজের এলাকা কি আলাদা, নাকি তুমি এক এলাকায় থাকো আবার তোমার বাপ আর এক এলাকায় থাকে? ভাই
বর্তমান সময়ের পোলাপাইনদের যে অবস্থা তাতে দুনিয়াতে যে লজিক নামের একটা বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুই তাদের জন্য হারিয়ে যাবে। তোরা ভাই ভিডিও করবি কর, একটা নির্দিষ্ট কারণ অথবা একটা রিজন দিকে কোন একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা কর ভিডিওতে। না ভাই তোরা তো তা করবি না, তোদের মনের মধ্যে যা আসবে সেই কথাগুলোকে পেটের মধ্যে নিয়ে হজম করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে এসে হেগে দিবি, আর যেটা ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়মিত হজম করতে হইতাছে। সাথেকে এটা তোমার ছোট বোন? আরে না, এটা আমার বাচ্চা। বাচ্চার যে সাইজ তাতে আজকে বিয়া দিলে কালকে সামনের ওইটার মতো আরেকটা পোলা হয়ে যাবে। ভাই তোদের আবারও বলতেছি লজিক নিয়ে কাজ কর। তো মাহিনী কবরে আসছিলাম, আর কবর জিয়ারত করে গেছি, তো সবার জন্য দোয়া করবা। এইটা ছেলে না মায়া, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে মাথা ব্যথা হইতেছে কবরস্থানে গিয়ে কারোর জন্য দোয়া করে সেটা আবার ভিডিও করে টিকটকে আপলোড করে, এটা কোন ধরনের লজিক? আর এইটা কি কোনো কবরস্থানে যাবার মতো পোশাক হইলো? বেচারা বাইসে থাকতে না জানে কি কি অত্যাচার করছোস তার সাথে, এখন মারা যাওয়ার পরেও তার নাম নিয়ে ভিউ কামাইতাছোস। দেখ ভাই জানে না এটা তোদের কেমন লজিক, আর থাকতে তোদের লজিক নিয়ে আমি বাড়িতে গেলাম। আর ততক্ষণে আমার ভিডিওতে সব একটা করে লাইক দিয়ে দেন। যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না। জানি ভিডিওতে তো কেউ লাইক দিবেন না, শুধু হাহার বন্যা বয়ে যাবে, তাতে সমস্যা নেই। বাট কেএস কিবরিয়া লিখে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। কেএস কিবরিয়া লেখার পর অনেকগুলো ফেক চ্যানেল আসবে, কষ্ট করে একটু নিচে গিয়ে আমার রিয়েল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর হ্যাঁ নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।